জিন পেটের থুতনিতে হাত রেখে মুখ উপরে তুলে বলে, মাশাল্লাহ, জমিদার বাড়ির যোগ্য বড় বউ। ভ্রু কুচকে তাকাইতে সে বুঝে ওঠে না জিনের কথার মানে, তবে পরক্ষণে নিজে ভ্রু ঠিক করে সালাম দেয় সে। জিনি সালাম নিয়ে তখনও চোখ বড় বড় করে তাকিয়ে থাকে তের দিকে। জিমিন তের পাশে বসে ফিস ফিস করে বলে, ভাবি জান আপনাকে অনেক সুন্দর লাগছে। তের বড় করে শ্বাস নেয় আর ভাবে, মেয়েটা সবসময় তাকে এই কথা বলে। আচ্ছা, এই মেয়ের কাছে কি কখনো আমাকে দেখতে অসুন্দর মনে হয় না? হয়তো না, বলে তো আর প্রতিদিন মুখ ব্যথা করে একই কথা বলতো না। ন্যান্সি শুধু তাকিয়ে থাকে তের দিকে আর মনে মনে তের প্রতি তার ক্ষোভ বাড়তে থাকে। জিন সবার সাথে পরিচয় করে দেয় তেকে। লিসা আর জিন মিলে সাজানোর কাজ শুরু করে। ভারী বেনারসি গহনার নূপুর, নাকের নথ, টিকলি, বড় টায়রা আর সাথে ঘোমটা, মুখে হালকা প্রসাধনী। জিমিন সাজানোর পর কিছুক্ষণ তাকিয়েছিল মুখের দিকে, এতে বেশ লজ্জা পায় তে। জিসু শুধু সবটা দেখে মুখে কিছু বলে না, তার মন সায় দেয় না এই বিয়েতে। এই বিয়ে যে কতটা বিপদ নিয়ে আসবে তের জীবনে, তা তের চেয়ে জিসু ভালোই বুঝতে পারছে। দীর্ঘশ্বাস ফেলে বাইরে রোজের কাছে যায়। জুম্মার নামাজ ততক্ষণে শেষ হয়েছে। বাড়ির মেহমানদের আপ্যায়ন করতে করতে রোজের অবস্থা নাজেহাল হয়ে গেছে। তে আর জাঙ্কুককে দু রুমে রেখে বিয়ের কাজ সম্পন্ন হয়। তে কবুল বলার সময় বেশ যথেষ্ট সময় নেয়। বারবার গলা কেঁপে উঠছিল। কোনো রকম নিজেকে সামলে তিন কবুলে বিয়ে সম্পন্ন করে। ব্যাস সে জুড়ে গেল জাঙ্কুকের সাথে, জমিদার পুত্র জিয়ন জাঙ্কুকের সাথে। সেই মুহূর্ত থেকেই হয়ে গেছে মিসেস জিয়ন তেয়ং। ঘৃণা নিয়ে শুরু হলো নতুন এক জীবন, নতুন সংসার, নতুন পথ চলা। আদৌ কি সংসারে নতুনত্ব টিকবে নাকি ঘৃণায় ধসে যাবে তা কেউ জানে না। কেবল কবুল শব্দটি পড়া দুটি মানুষই জানে তাদের মনে চলা সকল কথা, ঘৃণার প্রখরতা, এক একটা লক্ষ্য। তে নিজেকে শক্ত করে নেয়। এরপর খাওয়া দাওয়ার পাঠ শেষ হতেই কেউ একজন সবার অগোচরে তের হাতে গুঁজে দেয় ছোট্ট একটা চিরকুট। সেখানে স্পষ্ট করে লেখা, জিয়ন জাঙ্কুককে বিয়ে করেছে বলে নিজের লক্ষ্য ও নিজের উদ্দেশ্য ভুলে যেও না। সে তোমার স্বামী বলে আবার দুর্বল হয়ে তার অন্যায়গুলো ক্ষমা করো না। মনে রেখো, ওই বাড়ির মানুষগুলোই তোমার জীবনের ঝড়ের কারণ। সাবধান, ভুল করেও স্বামীর প্রেমের সাগরে পড়ো না, তবে তা থেকে আর কখনো উঠতে পারবে না।